আসসালামু আলাইকুম। আমার সাথে যুক্ত আছেন এমডি মুস্তাফা। মুস্তাফা ভাই, কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুস্তাফা ভাই বলেন। আমাকে যুক্ত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি হ্যাঁ হ্যাঁ একটা প্রশ্ন অনেকদিন আমার মাথায় ঘুরতে আছে, কারে জিজ্ঞাসা করবো, সলিউশন কিভাবে পাবো এটা বুঝতে পারতেছি না। হুম যে হুম সেটা হলো, বলেন। কোরআন নাজিল ওই যে রমজান মাসে, কোরআন কি একবারই নাজিল হয়েছে না আস্তে আস্তে, সেটা কি রমজান মাসে নাজিল হয়েছে না, এর সলিউশনটা আমার মাথায় ঘুরতে আছে অনেকদিন। আচ্ছা, তারপর কি ভাবলেন এটা নিয়ে? এটা আমি ভাইবা পাইতাছি না কিভাবে কি। ভাইবা পাইতেছেন না যে কিভাবে কি? ওকে, প্রথম কথা সবাই হচ্ছে তো বলে, আন ওরা যে বলে জিনিসটা, কোরআনও আছে। আমি ওকে, প্রথম কথা হচ্ছে জি ভাই বলেন, আমি শুনি। আমার কথা তো শুনছেন, আমার কথা একটু শুনুন। কেটেই যাইতেছে ভাই। আপনার কোনো নয়েজ হয় এই জন্যই। ঠিক আছে, আরেকটা কাজ করি তাহলে, সেটা হচ্ছে আমি তাহলে আপনার মাইকটা মিউট করে দিই, দেখি আপনি শুনেন কিনা। ভাই, প্রথম কথা হচ্ছে যে ইসলামে কোরআন জিনিসটা, এটা কি কোনো সৃষ্ট কোনো কিছু, মানে এটা কি একটা কোনো একটা মাখলুক, নাকি এটা একটা সিফাত, আল্লাহর সিফাত? মাখলুক মানে যেটাকে মানে যেটাকে খালকুন করা হয়েছে, মানে কি সৃষ্টি করা হয়েছে, খালাক, খালিক মানে সৃষ্টিকর্তা, শুনছেন না? সো যেটাকে যে খালাক করা হয়েছে সেইটা মাখলুক মানে সৃষ্টি, নাকি এটা একটা সিফাত, সিফাত মানে গুণ, আল্লাহর সিফাত? তো কোরআন জিনিসটা কি আল্লাহর সিফাত কি না, এটা নিয়ে বিতর্ক আছে ইসলামে। বিতর্ক আছে বলতে কি, দুই রকম মতামতি আছে, যে কোরআন জিনিসটা অ্যাকচুয়ালি কখন সৃষ্টি হয়েছে এটা বলা নাই, কোরআন নাজিল হয়েছে এটা বলা আছে, এবং কোরআন যে লাউহে মাহফুজে আছে, মাহফুজ অবস্থায় আছে, এটাকে এটা যে নিরাপদভাবে আছে, মাহফুজ, নিরাপদ, নিরাপদ একটা স্থান, লাউহে মাহফুজ। সো এখানে যে আছে সেই সেই জায়গাতে এটা আগে থেকেই আছে বলতেছে, কিন্তু ওখানে সৃষ্টি হয়েছে এটা বলা নেই, বা কবে ওইখানে দিয়েছে সেটা বলা নেই। নাজিল হয়েছে, আনজাল না, আমি নাজিল করছি, কোথায় নাজিল করছি, ওই যে নবীজি হজরত মুহাম্মদের কাছে নাজিল করছে, সেইটা রমজান মাসে। এখন রমজান মাসে মানে এমন তো না যে রমজান মাসেই ইয়া হয়েছে আপনার, রমজান মাসের মধ্যে মানে এক মাসের মধ্যেই তো আর পাঠায়নি কোরআনটা, কোরআন তো পাঠাইছে মনে করেন যে দীর্ঘ 23 বছরে, ইনফ্যাক্ট কোরআন পাঠানো শেষ হয়নি 23 বছরেও, শুরুটা করলো এটা দিয়া, ইকরা দিয়া, পড়ো ইকরা, ইকরা, ইনফ্যাক্ট এই যে কোরআন শব্দটা যে বলি আমরা, এটার নাম ওই ইকরা থেকেই আসছে, ওই কারণেই ইকরা, এই ওইখানে যে ক আর র, ওইখান থেকে কোরআন যেটা পড়া হয়, বা পড়া মানে যে জিনিসটা মানে মানে পড়া পড়া মানে এই পড়া, তো এখন ওই ওইখান থেকেই আসছে, ইকরা থেকেই। তো আয়েশা বলতেছে যে ইকরা, পড়ো, তো ওইটা তো ওই, এখন কেউ কেউ দাবি করে যে ওইটা হয়েছে রমজান মাসে এবং শেষটাও হয়েছে রমজান মাসে, এই জন্য বলে যে রমজান মাসে নাজিল করছি, আবার কেউ কেউ বলে যে না, রমজান মাসে শেষ হয়েছে নাজিল হওয়া, এরকম দাবি করে আর কি ইসলামের বিভিন্ন রেফারেন্স দ্বারা। আবার দুইটার বিপরীত মতামতও খুঁজে পাওয়া যায়, কারণ নবী যেই মাসে মারা গেছে এটা রমজান মাস ছিল না, আর নবী মারা যাওয়ার সময়ও তার আগেও ইয়া নাজিল হয়েছে, কোরআন যেহেতু নাজিল হয়েছে, সো অবভিয়াসলি এটা অবশ্যই রমজান মাসে না হয় নাই। তো সেই ক্ষেত্রে ওরা যেটা এইটাকে এখন তাহলে কীভাবে তাহলে একটা ধামাচাপা দেওয়া যায়, গোজামিল দেওয়া যায়, সেটা হচ্ছে এরকম ইসলামের পক্ষ থেকে আর কি, মুমিনদের পক্ষ থেকে, বা আমাদের আলেম দিন, আলেম ওলামাদের পক্ষ, ওলামায়েশ, ওলামা মাশায়েখদের পক্ষ থেকে কি সেটা হইতেছে, যে কোরআন জিনিসটা আল্লাহ লাউহে মাহফুজে রেখে দিছে, এটাকে সেফ একটা প্লেসে, সিকিউর একটা প্লেসে রেখে দিছে, আর সেইখান থেকে ধাপে 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 বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে কোরআনটাকে দুনিয়াতে নাজিল করছেন নবীজির কাছে, অ্যান্ড তার মধ্যে রমজান মাসে এইটাকে আর কি নাজিল, মানে নাজিল বলতে এখন পুরাটাও হইতে পারে, খণ্ডও হইতে পারে, কিন্তু রমজান মাসে এটা ইয়ে হয়েছে, এইটা এই এই এটা হচ্ছে তাদের ফাইনাল আর কি একটা কনক্লুশন, এইভাবে ধামাচাপা দেওয়া বা গোজামিল দেওয়া। বোঝাতে পেরেছি এমডি মুস্তফা ভাই? মুস্তফা ভাই, আমি কি বোঝাতে পেরেছি? মুস্তফা ভাই, আপনি বোধহয় মিউট করে কথা বলছেন। ভাই কি শুনতে পাচ্ছেন এখন? ও মাতবর ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, আমি শুনতে পারতেছি। আর
আমি মিউট ছিলাম তো ভাই, হ্যাঁ বুঝতেছিলাম, মিউট করে কুরআন তো কথা একটা বলছো। পুরা একটা কিতাব, জি ভাই কিতাব বলতে নবীজি থাকতে তো কুরআন আর তো এটা পুরা কিতাব একটা ছিল না, কিতাব, কিন্তু আমি নবীজি থাকতে বলতাছি। সবাই মনে করেন যে খণ্ড খণ্ড মুখস্থ রাখতো, হ্যাঁ কেউ কেউ ছিল যে পুরাটা মুখস্থ ছিল এরকম। কুরআন নবীজি থাকতে তো আর কিতাব আকারে ছিল না ভাই, আলাদা কুরআনে আলাদা পুরা একা, সহিফায় ছিল, ওইগুলা আলাদা আলাদা টাইপে, হাড্ডির মধ্যেও লেখা ছিল, কাঁচের পাতার মধ্যে লেখা ছিল, সালবাকলের মধ্যে লেখা ছিল, পাথরের উপরে লেখা ছিল এরকম। একটা একক, একটা যে বই একটা জায়গায়, এরকম কোনো লিপিবদ্ধ ছিল না। পুরানা তো আল্লাহ বলতেছে আমি রমজান মাসে নাজিল করছি, তার মানে পুরাটাই তো আর নাজিল নাই, খন্ড 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 করে পুরা বছর জুড়ে নাজিল হয়েছে এটা, যদি এইভাবে হইয়া থাকে আর কি। এদিকেও বলতেছে সবাই তাই রমজান মাসে নাজিল হয়েছে, এই যে মানে রমজান মাস প্রত্যেকটা জায়গায় এই একই শুনে আমার মাথায় খেলে না কিভাবে পুরাটা তো এটা খন্ড খন্ড ওই আইসে সময়ের পক্ষে ফেটে একটা একটা করে নাজিল হয়েছে, এবার এবং আরেকটা ব্যাখ্যা, যেটা সেটা বোঝা যায় একটাও এরকম, এই যে এই ব্যাখ্যাটাও আছে বা এই দাবিটাও আছে যে নাজিলটা করছে লাউহে মাহফুজে, এরকম দাবিও আছে। কিন্তু কোরআন অ্যাকচুয়ালি যে সৃষ্টি হয়েছে এরকম কোনো রেফারেন্স আর কি নাই যে কোরআনটাকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য একটা না। কনফিউশন আছে যে আমি কোরআনটা কি সৃষ্টির কথা, আমি আল্লাহ সৃষ্টির কথা বলি নাই ভাই, না, নাজিল বললে তো মানে কোথা থেকে নাজিল হয়েছে বা সেটাও তো তখন বলে দিতে হচ্ছে না, এই জন্য বলতেছিলাম আর কি। আমি সৃষ্টির কথা বলি নাই, আমি নাজিলের কথাই বলছি। তো আচ্ছা ভাই ভালো থাকেন। জি ভাই, আপনিও ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইল। হ্যাঁ, শুভরাত্রি। আচ্ছা। আচ্ছা।